হাই গাইস, আজকে অনেকটা দূরে আইছি, 800 দিনের চেয়ে আরও অনেকটা দূরে আইছি আর কি। কয়টা রিল বানাবেন নিকে, বাড়ি ছেড়া একদম ভালোই দূরে। তো লোকেশনটা কীরম লাগছে আজকে লোকেশনটা কবেন? খুব একটা ভালো লাগছে, এটা একটা ধাবা, বাড়ি ছেড়া ভালো একটুখানি দূরে। কইলাম যে খালি লোকেলিয়ে বানাই, একটু ফাঁকে যাই। এখানে দেখেন নদীর পারও আছে, খুব একটা ভালো লাগছে আর কি জায়গা। এই ধাবাটা দেখেন একদম সুন্দর, নদী পারে একদম আঙ্গুর, ওই গুয়াহাটি যেরকম ওইরকম সিস্টেম একদম ই করছে। একটা ভিতর অঞ্চলে খুব ভালো লাগছে আর কি, আমি পরিপূর্ণ ই দেখাইতেছি মনে করি। তো এই যে ইটা জানাকে কেউ যদি গেদাকে দিলে এসে যে এই যে হাওয়া ছাওয়া খায়, গুয়াহাটি ছাড়ি দেখি, বা আপনারাও যদি করেন লোকেশনটা পছন্দ হয় এই হোটেলে আসা হবেন, এই ধাবায় আসা হবেন। এখানে একদম সুন্দর, একদম কি সুন্দর নদীর হাওয়া ছাওয়া খাবেন বিন্দাস। চারিদিকে দেখেন কি সুন্দর, ভালো লাগছে আর কি, এত ভালো লাগছে জায়গাটা। আমি গাড়িটা রাখছি, দেখেন কি সুন্দর এক্সট্রা এক্সট্রা ঘর আছে বুঝছেন, এক্সট্রা এক্সট্রা রুম আছে, এই যে এক্সট্রা এক্সট্রা সব কিছু ইয়ে আছে। খুব একটা বিরাট ভালো একটা প্লেস আর কি, খুব ভালো লাগছে আর কি, নীরব জায়গা, খুব ভালো লাগছে। কোনো হাইকেজে নাই, কোনো হাল্লা চিল্লার তার মানে আউট হাল্লা চিল্লার শব্দ নাই। অন্য অন্য জায়গায় যেরকম টাউন বাজারে হাল্লা চিল্লা কিন্তু আছে, এনে কিন্তু হাল্লা ছিল না, একটা শান্ত পরিবেশ আর কি, খুব ভালো লাগছে আর কি জায়গাটা। আপনারা দেখতে থাকেন, এ দেখেন এটা হলো তার মানে এটা হলো মেন ই, ওটা হলো মেন ফ্রন্ট, ওই ওটা ওই রাস্তা লাগে। এটা একটা ছোটোখাটো হাওয়ে তার মানে ভিতর অঞ্চলের ওন থেকে ডাইরেক্ট আসা, ডাইরেক্ট এটার মধ্যেই করে। তো আমি এই জায়গায় কটা শ্যুট নিব আর কি। তো খালি আপনাকে লোকেশনটা দেখাইতেছি, লোকেশনটা কীরকম লাগতেছি, লোকেশনটা আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগবে যদি বাস্তবে আহে দেখেন, খুব একটা ভালো লাগবে আর কি। এত লোকেশনটা ভালো লাগছে আর কি, খুব ভালো লাগছে। এই পিছন সাইডে দেখাইতেছি, এটা হলো পিছন সাইড, ওই ইটা ওইটা হলো পাকঘর, এগুলো পাক শাক করে আর মেন খাওয়া দাওয়া এনে করে। আর বাইরে আমরা ই আছে, ওইটা হলো টয়লেট, এটাও নদীর হাওয়া খাবার নিয়ে এই বস্তুগুলো বানাই দিছে সন্ধ্যা করে নদীর ফাঁদে। এত ভালো লাগছে, খুব একটা ভালো লাগছে আর কি।